আগে দিন রাতগুলা কেমন ভুস করে পেরায় যেত, এখন যেন কিছুতেই পেরায় না। বড় একা লাগে গো, ফাঁকা লাগে। নুনডুরা ছাট যে কোথায় গেল কে জানে। এখন উঠে বসতেও কষ্ট হয়, নিজের শুকনা শরীরটা পাথরের পাড়া ভারী লাগে। দু পা গালে হাপড়ের পাড়া হাসুতে থাকি। নুনিয়ার নুনিয়ার বাপকে নিয়ে সুখে সংসার করেছি, ভাঙা ঘর নতুন করে দিয়েছে সরকার, কিন্তু মানুষটাকে তো ঠাকুর কেড়ে নিলে। ভাদুকে ফেলে ড্যাং ড্যাং করে চলে গেল নুনিয়ার বাপটা। একা একা ঘরটাতে ভালো লাগে না গো, মনে হতো একটা দড়ি নিয়ে ঝুলে দেব। একদিন দেবদূত পাড়া পুলিশ বাবুরা আমার ঘরে এলো, কি বললে যেন, হ্যাঁ উজ্জীবন। পশ্চিম বর্ধমান থেকে দুর্গাপুর ব্যারেজ এসে দামোদরনদ ছুঁয়ে গেলেই আপনি প্রবেশ করলেন বড়জোড়া থানা, যে বড়জোড়ার পুষ্কর না বর্তমানের পখন্না একটি ঐতিহাসিক স্থান। সমুদ্রগুপ্তের সমসাময়িক চন্দ্রবর্মার রাজধানী ছিল পুষ্করণা, যে চন্দ্রবর্মার শিলালিপি রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। বাঁকুড়ার উত্তর প্রান্তে এই থানায় বর্তমানে বাঁকুড়ার এক অন্যতম শিল্পাঞ্চল। জেলার অর্থনৈতিক মান উন্নয়নে বড়জোড়ার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। তাছাড়াও সুপার ফেসিলিটি হাসপাতাল, জলদি জল প্রকল্প বড়জোড়ার অন্যতম অহংকার। 239.6036 বর্গ কিলোমিটার জুড়ে এই থানা, 7টি গ্রাম পঞ্চায়েত। 2011 সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যা 2,02,049 জন, পুরুষ 1,03,769 জন এবং নারী 98,240 জন। বড়জোড়া থানার পাশে বড়জোড়ার মানুষ, বড়জোড়ার মানুষের পাশে বড়জোড়া থানা, ফলে শান্তিপূর্ণ সহবস্থানে জাতি ধর্ম নির্বিশেষে সব নাগরিক এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশে এখানে দিন যাপন করে। বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। যন্ত্র সভ্যতায় মানুষ দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। কবি জীবনানন্দ দাশের কথায়, অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। একা বিপন্ন মানুষের পাশে থাকার জন্য আমাদের উদ্যোগ উজ্জীবন। না, আজ থেকে এই থানা এলাকার কোনো মানুষ নিজেকে একা ভাববেন না, বড়জোড়া পুলিশ আপনার পাশে আছে 24 ঘন্টা 365 দিন, সব সমস্যায় সব সময়। আপনারা জানেন যে আমরা বাঁকুড়া জেলায়, বাঁকুড়া জেলা পুলিশ একটা নতুন প্রকল্প হাতে নিয়েছি, তার নাম হচ্ছে উজ্জীবন। উজ্জীবনের মাধ্যমে আমরা আমাদের জেলার যারা নিঃসঙ্গ গরিব মানুষ তাদেরকে আমরা দেখভাল করি, সঙ্গদান করি। ছেলেমেয়েরা যদি না দেখে সেক্ষেত্রেও আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করি, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এরকম এবার আমাদের তৃতীয় থানা এটা আমাদের, এর আগে আমরা পাত্রসাহেব, তারপরে বেলিয়াতো, এবার আমরা তৃতীয় থানায় এই প্রকল্পটা শুরু করতে চলেছি। আমাদের এবার থানা হচ্ছে বড়জোড়া। বড়জোড়া থানায় মোট 7টা জিপিতে মোট 92 জন আমরা প্রবীণ মানুষকে নিয়ে আমরা এই প্রকল্প শুরু করতে চলেছি। এক কথায় নিঃসঙ্গ প্রবীণ মানুষদের সঙ্গদানের প্রকল্পই হচ্ছে উচিত। নমস্কার, আমি বড়জোড়া থানা থেকে আসছি, আমার নাম এএসআই চঞ্চল আচার্য। আমাদের বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটা উজ্জীবন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এই হাটাসুড়ে অঞ্চলে অঞ্চল অফিসার, সেই জন্য আপনার কাছে আমি এসেছি। আপনার কি নাম? জীবন নিশা। এনার মুখে শুনলাম আপনারা আজ দীর্ঘ 17 বছর এনাকে আশ্রয় দিয়ে আছেন। আপনাদের আত্মীয় না হওয়া সত্ত্বেও এই মহৎ কাজ করার জন্য বড়জোড়া থানার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দুই মেয়ে, তো 4 বছর পার হয়ে গেছে, আমার ছোট মেয়ে হারিয়ে গেছে। তোমাদের যারা এরকম দরিদ্র অসহায়, বিশেষ করে তোমার মতো লোক যাকে দেখার কেউ নেই, তার জন্য পুলিশ আসবে, মাঝে সাথে আমাদের সিভিক আসবে, ভিলেজ পুলিশ আসবে, তোমাকে দেখবে, তোমার যা সুবিধা অসুবিধা সব বলবে।
বুঝলে, একদম নির্ভয়ে বলবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে। মাস্টারমশাই নমস্কার, আমি বর্জরা থানার বড় বাবু। আচ্ছা বলুন তো, কিছু বিষয় নিয়ে আপনাকে একটু জানতে চাইছিলাম। কয়েকটা দিন আগে একটা অভিযোগ আপনারা আইসি মালিয়ার আমার কাছে নিয়ে এসেছিল যে আপনার বাড়ির জলের কানেকশান এবং হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশান সব কেটে দিয়েছিল সব কিছু, তাই তো? তারপরে আপনি বোধ হয় আইসি মালিয়ারা এটা জানার পর, হ্যাঁ, ওনারা বাড়িতে আমার আইসি এখানে এসেছিলেন, আমরা দেখছি এই যে আপনাদের যে সমস্যাটা ছিল ও সঙ্গে সঙ্গে ইন্টারভেন করেছে এবং আপনার ছেলেকে যাতে চরম পরিষেবা দাত আমাকে সেইটার থেকে অবস্থা করেছে। আমি যা একটা ছেলে এত বিশ্বাস করছি না, সেই জন্য কথা এইভাবে করছি। লাগছে আমার মানে বেশি একটু অসুবিধা হয়ে গেছে, সস্তার মধ্যে মানে খাওয়া দাওয়াটা হয় না, অসুবিধা হয়। যদি সেরেছেন খোঁজ খবর নিয়েছে, ভালো লাগছে। কোর দেখেন না, আমি আপনার নিজে কত পয়সা ছিল খাটে খাটে রাখিছি, সেই ডাক্তার দেখাচ্ছিলাম, এবার নাই বাবা, এবার আমার খবর আপনি কিভাবে আছেন, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে, আপনার চিকিৎসা কিভাবে চলছে, মাদো চলছে কিনা একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তো আপনার ছেলে বলে কটে আপনি সরকার থেকে চাল দাম কিছু পান, তার রেশন কার্ড আছে, সেগুলো পান তো চাল দাম? তুমি একানো, তুমি একানো রয়েছি আমরা তোমার সাথে আজীবন, আজীবন একাকিত্ব দূর করবে তোমার উজ্জীবন, 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 উজ্জীবন।